দর্শক এই মুহূর্তে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, একটু জানাবেন কি অবস্থা? টসে তো শ্রীলঙ্কা জিতেছে, সেক্ষেত্রে বাংলাদেশ আসলে কতটুকু সুবিধা পেতে পারে অথবা কতটুকু অসুবিধায় পড়তে পারে? দেখুন, টস জিতে নিঃসন্দেহে প্রথমত ম্যাচের আগেই যে কোনো দলের জন্য খুব ভালো কিছু, শ্রীলঙ্কা হয়তো সে অ্যাডভান্টেজটা পাচ্ছে, তারা সে কারণেই ব্যাটিং নিয়েছে। এবং আজকের কথা যদি বিবেচনা করি, বাংলাদেশের একাদশ যদি আপনি দেখেন, সেখানে আপনার তিনজন পেসার রয়েছেন, দুজন স্পিনার রয়েছেন, ছজন ব্যাটার রয়েছেন। এবং নাজবুল শান্ত যেটা বলছিলেন যে তিনি একদম ওয়ানডে সিরিজ শুরুর আগে থেকে যে এবারের যেহেতু বছরের প্রথম ওয়ানডেটা বাংলাদেশ খেলতে যাচ্ছে, সেক্ষেত্রে দল চায় যে ক্যাপ্টেন চান যে বাকি যারা ক্রিকেটার সতীর্থদের কাছ থেকে যে সর্বোচ্চ আদায় করে নিতে চান তিনি। এবং আজকের এই চট্টগ্রামের উইকেটে বাংলাদেশের একটা সময় রেকর্ড খুব ভালো ছিল, মাঝে কিছুটা বাজে সময় গিয়েছে, তো সেখান থেকে বাংলাদেশ ওয়ানডে সিরিজটা চাইবে আজকের ম্যাচটা জিতে ভালো একটা শুরু করতে। টি টোয়েন্টি সিরিজটা বাংলাদেশের হয়নি, তবে আমরা বাংলাদেশ এবং শ্রীলঙ্কা টি টোয়েন্টি সিরিজ সেখানে আমরা দেখেছি যে দুদলের মধ্যে লড়াইটা কিন্তু হয়েছে, দু এক ব্যবধানে শ্রীলঙ্কা তারা সিরিজটা জিতে নিয়েছে। ওয়ানডে সিরিজে যখন আবার বাংলাদেশ ফিরেছে, 2023 যেহেতু বাংলাদেশের ভালো যায়নি, 24টা তারা ওয়ানডেতে আবারও সেই আগের রূপে ফিরে যেতে চান। এবং সেক্ষেত্রে যদি বলি যে বাংলাদেশের প্রত্যেকটা ক্রিকেটারে সর্বোচ্চ আপনার পারফরমেন্স করতে হবে, সেরাটা দিতে হবে, সেটা তো কোনো বিকল্প নেই। ওয়ানডেতে বাংলাদেশ ভালো করুক এমনটা সমর্থকগুলো চাচ্ছিল এবং তাদের সঙ্গে আমাদের কথা হচ্ছিল। দর্শক, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী আরিফুল ইসলাম।